Friday. Welcome to your favorite show, World Music. I'm your host, Otoshi Sen. We'll be taking you through the session. Hope you all enjoyed the weekend. Kichu famous gaan ebong interesting kichu story niye shuru korchi World Music er ajker episode. শুরুতেই জেনে আসি আপনাদের জন্য এই সপ্তাহে রিলিজ হওয়া নতুন অ্যালবাম এবং গানের তালিকায় কোন কোন আর্টিস্ট ও ব্যান্ড রয়েছে। র‍্যাপার অফসেট সম্প্রতি প্রকাশ করেছে তার নতুন অ্যালবাম সেট ইট অফ, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফেমাস ব্যান্ড নাস প্রকাশ করেছেন তার নতুন অ্যালবাম ম্যাজিক থ্রি, যা এই সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাচ্ছে। আমেরিকান ব্যান্ড পার্ল জেমস প্রকাশ করেছেন তার নতুন অ্যালবাম জাস্ট অ্যাবাউট ফিনিশড, ভক্তদের জন্য এটি একটি নতুন চমক। সেন্সেশনাল ব্যান্ড দ্য ন্যাশনাল সম্প্রতি প্রকাশ করেছে তার নতুন অ্যালবাম লাভ ট্র্যাক, অ্যালবামটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কান্ট্রি সিঙ্গার জো নিকোলাস প্রকাশ করেছে তার নতুন অ্যালবাম গুড ডে ফর লিভিং, অ্যালবামটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন টেলর সুইফট, তার কনসার্ট দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। নতুন গান গড়ে যাচ্ছে রেকর্ডের পর রেকর্ড, পুরস্কার অনুষ্ঠানে তার মনোনয়ন আছে অথচ অন্য কেউ পুরস্কার ভাগিয়েছেন এমনটা খুব কম হয়েছে। ব্যতিক্রম হলো না এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ক্ষেত্র। এএফপি জানিয়েছে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত এবারের আয়োজনে আসলে সর্বোচ্চ 9টি পুরস্কার পেয়েছে 33 বছর বয়সী মার্কিন এই গায়িকা। প্রিয় তারকার জন্য ভক্তরা পাগলামি করেই থাকেন। এবার দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের দেখা না পেয়ে অঝরে কাঁদলেন এক ভক্ত। আইসিসিবির দ্য স্কুল অফ রক কনসার্ট শিরোনামে একটি কনসার্টে এ ঘটনা ঘটেছে। জানা গেছে শুধুমাত্র গুরুর সঙ্গে দেখা করার জন্য দিনাজপুর থেকে কনসার্টে আসেন ওই ভক্ত। শুধু তাই নয়, জেমসকে উপহার দেওয়ার জন্য তার একটি ছবিও ফ্রেম করে এনেছেন তিনি। সেটি বুকে ঝরিয়ে অঝরে চোখের পানি ফেললেন প্রিয় তারকাকে এক পলক দেখবেন বলে। স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েনি কলম্বিয়ান গায়িকা শাকিরা। এ ঘটনার পর বরং তার আয় আরও বেড়ে গেছে। নারী ক্ষমতায়নে অনুপ্রাণিত হয়ে এবার নতুন পারফিউম নিয়ে এসেছেন শাকিরা। পারফিউমের নাম রাখা হয়েছে রোজো। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে পারফিউম সম্পর্কে বললেন এই গায়িকা। নতুন পারফিউমের ঘোষণা দিতেই শাকিরা ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। যদিও এটি শাকিরার ব্যান্ডের প্রথম পারফিউম নয়, এর আগেও 3টি পারফিউম বাজারে এনেছেন কলম্বিয়ান এই গায়িকা। গানের মধ্য দিয়ে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলো দেশের প্রথম সারির ব্যান্ড সোলস, তাদের নতুন গান হাওয়াই মিঠাই শ্রোতাদের স্মৃতি কাতর করে তুলেছে। এটি সদ্য প্রকাশিত হয়েছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে। আর গানের ভিডিওর মন্তব্য ঘর ভরে গেছে শ্রোতাদের স্মৃতি মাখা অতীতের গল্পে। এ থেকে স্পষ্ট গানটি স্বল্প সময়ে সঙ্গীতপ্রেমীদের মনে ছাপ ফেলেছে। এটি সোলসের 50 বছর পূর্তি উদযাপনের পঞ্চম গান। এর কথা লিখেছেন ওয়াজেহা রাজীব, সুর করেছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া। প্রসঙ্গত, সোলস এরই মধ্যে 4টি গান প্রকাশ করেছে। গানগুলো হলো সাগরের প্রান্তরে, কিতাব হাইসাব, রিক্সা, যদি দেখো। পপ সম্রাট মাইকেল জ্যাকসন নেই, তবে এখনও তাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাইকেল জ্যাকসনকে প্রায় দেখা যেত মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে রাখতে, কেবল কালো নয় প্রায় সাদা আর রূপালি রঙের স্যাটিন কাপড়ের মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে জ্যাকসনকে। জ্যাকসন বলেছিলেন, আমি মানুষের মন যুগে চলার জন্য অসুস্থ হতে পারি না, আমার নিজের শরীরের খেয়াল রাখতে হবে। আমার এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা পূরণ করার জন্য আমার গলার আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে বললেন জ্যাকসনের বডিগার্ড ম্যাট। তিনি দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে মাইকেল জ্যাকসনকে দেহরক্ষী হিসেবে সুরক্ষা দিয়েছিলেন। Viewers, I'm gonna say bye for this week. Goodbye, guys. But I'll be back next week. Same time, same place. Watch me. ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন। Bye!